হ্যালো মিয়াজ, আসসালামু আলাইকুম। কি তা করা সকল ভালো আছেন নি? আশা রাখি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার ফ্যামিলিও ভালো। তা আজ দুইটা কারি রান মুখ আপনার লগে তোরা শেয়ার করে লাইল বাটানা স্কোয়াশ দিয়া চিকেন দিয়ে একটা কারি রান মার একটা কারি বোনা চিকেন বোনা করবো আর কি। এটা আমি আমার হান্ডিগুলো গরম হয়ে গেছে পরিমাণ মতো আমি অয়েল দিলাই রাম দিয়া আদা রসুন আর পেঁয়াজ এখানেও পেস্ট করে দিয়েছিলাম। আমি পেস্টগুলো আমি গরম অয়েলের মাঝে অ্যাড করব, সাথে পরিমাণ মতো সল্ট আর পরিমাণ মতো টারমারিক পাউডার দিয়া লাড়িয়ে রাখি দিন কিছু সময় লাগে। এখন আমি পরিমাণ মতো গরম মশলা যেগুলো আমার ওগুলো অ্যাড করলাম। গোলমরিচ, লং, তেজপাতা, এলাচি, ডালচিনি। এখন দেখলাম আমার পেঁয়াজগুলো একটু ইয়ে আইছে, মজ্জি আইছে। এখন আমি আমার বাকি যা মশলা আছে মশলা কিছু আমি অ্যাড করবো। এখানে মাঝে আমি মশলা অ্যাড করবো, মিক্স পাউডার, চিলি পাউডার, গরম মশলা, জিরা, কারি পাউডার। আপনারা সাথে থাকো গা দেখতে থাকো গা, আমি দুটা কারি দিলাই নি। এখন আমি লাড়িয়া কিছু হট ওয়াটার দিয়া কিছু সময় লাগে গুড়িয়া রাখি দিব, মশলাটা রেডি হওয়ার লাগে। এখন পেঁয়াজ আমার মশলাটা রেডি হইয়া ইচ্ছে, আমার চিকেনটা আলু করে নিলাম আমি দুইটা হান্ডির মাঝে। চিকেনটা অ্যাড করিয়া লাড়িয়া গুড়িয়া রাখি দিব আমি কিছু সময় লাগে, আমার মাংসটা কষা হইতে করে। আমি অফ ক্যামেরায় আমার বাটারনাট স্কোয়াশটা ওটাতে আমি অ্যাড করে দিছি আমার কারির মাঝে, অ্যাড করিয়া লাড়িয়া রাখি দিছি। এখন আমার স্কোয়াশটা কিছু হিজি আইছে, আমি পরিমাণ মতো একটু জুল অ্যাড করলাম, জুয়াটা হান্ডির মাঝেও দিন পরিমাণ মতো। দেওয়ার পরে আমি গ্রিন চিলি অ্যাড করবো আর আমার প্রয়োজন করা করিয়েনটা অ্যাড করবো।
দুইটা উত্তরানি আওয়ার পরে আমি করি রান্না করি কারি এটা মিলামাই নিম দিওটা কারি তো বিয়াজ আপনারা দেখতে থাকো আমি কন্টিনিউ করাম ভিডিওটা আর যারা দেখেন তো কষ্ট করে আমার ভিডিওটা দেখার আশা করলে থ্যাংক ইউ সো মাচ সকাল ভালো থাকবা সুস্থ থাকবা আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ আর যারা করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম